নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ইলিশ মাছের মাথা আর লেজা দিয়ে একটা সুস্বাদু হালকা পাতলা মাছের ঝোলের রেসিপি শেয়ার করছি। প্রায় বিনা মশলায় তৈরি এই মাছের ঝোল খেতে হয় খুবই সুস্বাদু, বানানোটা ভীষণই সহজ। যারা এরকম হালকা পাতলা ঝোল খেতে ভালোবাসেন তারা একবার অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আর রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে আজকের এই সহজ সুস্বাদু রেসিপি দেখে নেওয়া যাক। রান্নাটা করার জন্য আমি এখানে একটা কড়াই একদম কমানো আছে বসিয়ে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি 1.5 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা আর 5 মিনিটের জন্য নুন হলুদ মাখানো ইলিশ মাছের মাথা আর লেজাটা দিয়ে দিতে হবে। এবার এটা 2 মিনিটের মতো উল্টে পাল্টে আমরা ভালো করে ভেজে নেব। মাছের মাথা আর লেজা দুটোই ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি কড়াইয়ের থেকে তুলে নিচ্ছি। এবার কড়াইয়ে যেটুকু তেল আছে তার মধ্যেই আমরা বাকি রান্নাটা করব। তো এই কড়াইয়ের তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে 1/2 চা চামচের মতো। ফোড়নটা কিছু সেকেন্ডসের জন্য ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি যেই সবজিগুলো দেব সেই সবজিগুলোকে দিয়ে দিলাম। সবজিগুলোকে আমি একটু বড় বড় করেই কেটে নিয়েছি আর ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়ার পর জল ঝরিয়ে নিয়ে এগুলোকে আমি কড়াইতে দিয়ে দিলাম। এখানে আমি ব্যবহার করেছি পেঁপে, আলু আর কচু। এখানে আপনারা ঝিঙ্গে বা পটল ভালোবাসলে সেগুলোও দিতে পারেন। সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর পুরো ঝোলের আন্দাজ করেই একবারেই আমি নুন দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা বাটা বা ফোড়নের সময় একটু কাঁচা লঙ্কা চিড়েও দিতে পারেন। এই নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো ভালো করে এই সবজিগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। সব মশলা ভালো করে সবজির সাথে মিশিয়ে নেওয়ার পর এটা ঢাকা দিয়ে আঁচ কমিয়ে রেখে 3 মিনিটের জন্য আমাদের রান্না করে নিতে হবে। 3 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিয়ে আরেকবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমরা 1/2 চা চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দেব। জিরে গুঁড়োটা দেওয়ার পর এটা ভালো করে মিশিয়ে নিতে হবে আর আঁচটা কমিয়ে রেখে এটা প্রায় 1 মিনিটের জন্য আমাদের ভালো করে ভেজে নিতে হবে। সবজিগুলো সব মশলার সাথে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা যেরকম ঝোল রাখতে চাই সেই অনুযায়ী জল দিয়ে দিতে হবে। আমি এখানে 1.5 গ্লাসের মতো উষ্ণ জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমরা যেই মাছের মাথা আর লেজাটা ভেজে নিয়েছিলাম সেটা দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এবার এটা ঢাকা দিয়ে একদম আঁচ কমিয়ে নিয়ে আমাদের প্রায় 7 থেকে 8 মিনিটের জন্য কমানো আঁচে রান্না করে নিতে হবে। কমানো আঁচে প্রায় 8 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। এবার ঢাকাটা সরিয়ে নিলাম আর খুন্তি দিয়ে সবজিগুলোকে কেটে নিয়ে ভালো করে চেক করে নিতে হবে যে ভালো করে সেদ্ধ হয়ে গেছে নাকি। সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়ে থাকলে আমাদের এটাকে আর রান্না করার দরকার নেই। তবে যারা এতটা গ্রেভি রাখতে চান না তারা আঁচটা একটু বাড়িয়ে দিয়ে আরও 2 মিনিটের জন্য গ্রেভিটাকে একটু টানিয়ে নিতে পারেন। 1/2 চা চামচের থেকে একটু কম এর মধ্যে চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এই রান্নায় আর আলাদা করে গরম মশলা গুঁড়ো বা ধনে পাতা কুচি কিছুই দেওয়ার দরকার নেই। আর 2 মিনিটের মতো এটা আঁচ বাড়িয়ে নিয়ে রান্না করে নেওয়ার পর আমি আঁচটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেছে আমাদের একদমই সিম্পল ইলিশ মাছের মাথা দিয়ে সবজির ঝোল। অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন। কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।